নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে চলে এসেছিলাম শহরের একটি নামি রেস্তোরাঁতে। এখানে যেহেতু ভীষণ ভিড় হয়, সেজন্য সকলেরই উচিত হাতে একটু বেশি সময় নিয়ে যাওয়া, মানে খিদে পাওয়ার অন্তত পক্ষে এক ঘন্টা আগে ওখানে না গেলে খিদেই কিন্তু খুব কষ্ট পেতে হয়, আর বাচ্চারা তো একদম ধৈর্য রাখতে পারে না। তো আমরা অর্ডার করেছিলাম দুটো ভেজ থালি। ভেজ থালিগুলো সাজানো যেভাবে থাকে এগুলো দেখতে খুব ভাল লাগে, সেজন্য খাওয়ার ইচ্ছাটাও বেড়ে যায়। আর একটা হান্ডি বিরিয়ানি আর একটা কষা মাংসের প্লেট আর একটা ইলিশ মাছের প্লেট। তো কিছু কিছু খাবার বেঁচে গেছিলো, ওগুলো আমরা ধরেছিলাম না, তো সেগুলোই বললাম পার্সেল করে দিতে। তো পার্সেলটা খুব সুন্দরভাবে করে দিয়েছিলো, এটা আমার খুব পছন্দ হয়েছিল। তবে খাবার দাবারের কোয়ালিটি বা টেস্ট আমার আগের বারে এবারের তুলনায় কিন্তু বেশি ভালো লেগেছিল। আর আমাদের টোটাল বিল হয়েছিল এই 950 টাকার মতো। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা আশপাশটা ঘুরে দেখছিলাম। তো বেশ সুন্দর এখানে ছবি তোলার ব্যবস্থা আছে, একটু ঘুরে বেড়ানো যায়। তবে রোদ্দুর তো ভীষণ তাপ ছিল, সেজন্য আমরা বেশি দেরি করিনি, বেরিয়ে পড়েছিলাম। আর বাবু এখান দিয়ে আশপাশ দিয়ে এগুলো টাচ করে করে দেখছিল, ওর বেশ মজা লাগছিল। এরপর প্রচণ্ড রোদ্দুরে আমরা বেরিয়ে পড়েছিলাম, তবে বাইরের পরিবেশটা দেখে বেশ ভালো লাগছিল। বেশ এখানটায় রোদ্দুর লাগলেও চোখের আরাম হয়, বেশ ঘন সবুজ। তো তারপর আমরা বেরিয়ে পড়লাম, তারপর একটি জায়গা দেখে দাঁড়িয়ে পড়লাম। এখানে বিভিন্ন মনীষীদের মূর্তি স্থাপন করা আছে, আর ওই যে লোকটি উনি ঘাস ছাঁটছিলেন মনে হয়, আমাকে বলছিলেন ভিতরে চলে এসে ছবি তোলো, খুব যত্ন করে ডাকছিলেন ভিতরে গিয়ে ছবি তোলার জন্য। কিন্তু যাওয়া হয়ে ওঠেনি, বাইরের থেকেই জায়গাটা খুব সুন্দর লাগছিল। একদিন শীতের দুপুরে ভিড় দেখে এসে জায়গাটায় আবার ভিতরে গিয়ে ঘুরে আসব। তো এইভাবেই চললো আজকে আমাদের দিনটা, শান্ত সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন আর পাশে থাকবেন, আর ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সকলকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা।